প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য গ্রিন চ্যানেলে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমি মুনির হায়দার। অনেকদিন পরে আবার একটি সাক্ষাৎকার গ্রহণ করব আজকে, যে কারণে গ্রহণ করব যে বাংলাদেশের ঘটনা প্রবাহ যেদিকে অগ্রসর হচ্ছে এটা কোন পরিণতিতে গিয়ে ঠেকবে বা কোথায় যাবে। তা আমি তো নিজে মোটামুটি মাঝে মাঝে বিশ্লেষণ দিই বা করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ঘটনা প্রবাহ আমাদের আরো বোদ্ধা ব্যক্তির কাছ থেকে এটা সম্পর্কে আমাদের জানা দরকার, শোনা দরকার। তো সেজন্য এমন একজন বিশেষজ্ঞকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা সবাই তাকে চেনেন এবং জানেন। আমাদের সঙ্গে আছেন প্রফেসর আলী রিয়াজ। রিয়াজ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মনির। প্রিয় দর্শক, আপনারা প্রফেসর আলী রিয়াজের পরিচয় জানেন, তবু আবার বলি, তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর। তিনি আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ এটার প্রেসিডেন্ট, এবং তিনি আমেরিকার খুবই খ্যাতনামা একটি থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন আটলান্টিক কাউন্সিলের অনাবাসী সিনিয়র ফেলো। তো তিনি খুবই খ্যাতিমান একজন রাষ্ট্রবিজ্ঞানী, গোটা দুনিয়ার রাজনৈতিক ঘটনা প্রবাহের প্রতি তার চোখ থাকে এবং তিনি বিশ্লেষণ করেন, এবং ডেফিনেটলি বাংলাদেশের ব্যাপারে তার বিশেষ নজর থাকে নিজের জন্মভূমি হিসেবে। তো আমরা আজ তার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে যে বিশেষ করে গত 28 অক্টোবরের যে ঘটনাগুলো, বিএনপির মহাসমাবেশ এবং সেই সমাবেশকে ঘিরে অপরাপর যে সহিংসতা এবং যে তারপরের পুলিশি অ্যাকশনস, এগুলা যে ঘটেছে এবং এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে চলেছে, আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলের উপরে সরকারের এক ধরনের ক্র্যাক ডাউন, যুক্তরাষ্ট্র সহ গোটা আন্তর্জাতিক দুনিয়ার বিভিন্ন রকম অনুরোধ পরামর্শ, এগুলোকে উপেক্ষা করে সরকার তার নিজের গতিতে চলছে বা এগিয়ে যাচ্ছে, এবং পরিষ্কার ভাবে আরেকটা ভুয়া নির্বাচনের পথে তারা এগিয়ে যাচ্ছে। তো এখন এইসবের পরিণতিতে অন্যদিকে বিরোধী দলের আন্দোলন চলছে ময়দানে, সে অর্থে নেতাদের উপস্থিতি নাই, কারণ নেতাদের বেশিরভাগ গ্রেপ্তার হয়ে গেছেন অথবা অনেক নেতা গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে আছেন। এরকম একটা পরিস্থিতিতে বিরোধী দলের যে আন্দোলনের কর্মসূচি, আমরা দেখতে পাচ্ছি যে হরতাল হয়েছে, অবরোধ হচ্ছে, বেশ ভালোভাবেই হচ্ছে। তো এগুলোর পরিণতিতে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে, মানে বাংলাদেশের সামনে কি আছে সেটা তো শেষ প্রশ্ন হবে। এখন আপনার কাছে জানতে চাইবো যে যেই ঘটনা প্রবাহ 28 তারিখে ঘটেছে এবং তারপর থেকে এখন ঘটে চলেছে, এগুলো কি অপ্রত্যাশিত, মানে এমন কিছু কি ঘটবার কথা ছিল না, নাকি এগুলোই আসলে হবার কথা এই পর্যায়ে এসে? যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি এই 28 অক্টোবর থেকে, সেগুলো অনিবার্য ছিল না, কিন্তু এক অর্থে অপ্রত্যাশিতও ছিল না। অনিবার্য ছিল না এই কারণে যে দীর্ঘদিন ধরে একটা উদ্যোগ ছিল দেশি এবং বিদেশি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এক ধরনের প্রচেষ্টা ছিল যেন শান্তিপূর্ণভাবে বাংলাদেশ নির্বাচনের পথে অগ্রসর হতে পারে, এবং সেজন্য কিছু নীতি এবং ব্যবস্থা গ্রহণের ফলে 28 অক্টোবর পর্যন্ত আমরা এক অর্থে এক ধরনের শান্তিপূর্ণ পরিস্থিতি দেখতে পাই। যদিও এই একই সময় আমরা এটা লক্ষ্য করি যে গত বছর গ্রীষ্মকাল থেকে, বিশেষত অগস্ট থেকে, বিএনপি এবং বিরোধী দলগুলো, বিশেষত বিএনপি যখন বিভিন্ন রকম সমাবেশ করেছে সেগুলোতে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। কয়েক জায়গায় দেখা গেছে যে সরকার এবং সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে, জনপর কর্মী মারাও গেছেন। তারপরও সামগ্রিকভাবে এক ধরনের মানে সহ অবস্থান ছিল, ফলে প্রত্যাশাটা ছিল যে ওই পথেই অগ্রসর হবে, ফলে এটা একেবারে এই প্রত্যাশাটাকে আমরা নাকচ করে দিতে পারি না, বলতে পারি না যে অপ্রত্যাশিত। অনিবার্য ছিল না আমি বলেছি এই কারণে যে এই এইভাবে অগ্রসর হয়ে একটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান বের করে একটা সকলের অংশগ্রহণমূলক নির্বাচন করার পথ ছিল, কিন্তু একেবারে অপ্রত্যাশিত ছিল এই কারণে যে আপনি দুটো বিষয় বিবেচন করবেন। একটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। আমরা এই পর্যন্ত সবসময় দেখেছি যে শেষ পর্যন্ত রাজপথের শক্তি দিয়েই সমাধান করার চেষ্টাটা বাংলাদেশে আছে, এবং এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী। আর স্বল্পমেয়াদী যদি আপনি বিবেচনা করেন, এখন যারা ক্ষমতায় আছেন বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের এই এখনকার অবস্থান যেটা যেটা 2014 এবং 2018 সালে আমরা দেখেছি, সেটা হচ্ছে তাদের বিবেচনাটা হচ্ছে যেভাবে হোক ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা, একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন নয়, তাদের ক্ষমতায় টিকে থাকার প্রশ্ন। এবছর এসে, অর্থাৎ ধরুন 2023 সালে এসে, যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এক ধরনের অস্তিত্বের সংকটের মতো তৈরি করা হয়েছে।
কি অস্তিত্বের সংকট যদি তৈরি করে, এটা এমনকি এমনকি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের, তিনিও বলেছেন যে এটা আমাদের অস্তিত্বের সংকট। রাজনীতিতে অস্তিত্বের সংকট হয় কখন? যখন একটি দল আসলে গ্রহণযোগ্যভাবে সকলের কাছে থাকতে পারেন না। রাজনৈতিক দলের আসলে অগ্রহণযোগ্যতা তৈরি হয় যখন সে এক ধরনের নীতি এবং এক ধরনের কার্যক্রমে জড়িয়ে পড়েন যেগুলিকে আপনার সহজে গণবিরোধী বলে চিহ্নিত করতে পারবেন। তার সমর্থক আছে, সেটা নিঃসন্দেহে আওয়ামী লীগের সমর্থক আছে, তার কিন্তু গত যেই দীর্ঘদিন ধরে এক দশকের বেশি সময় ধরে যে কর্তৃত্ববাদী শাসন চালু করা হয়েছে তার ফলে যে ব্যাপক সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে একটা বেনিফিশিয়ারি ক্লাস সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছে, তাদের কাছে মনে হচ্ছে যে এই ব্যবস্থাটা যদি পরিবর্তিত হয় তাহলে তারা মারাত্মকভাবে শুধু ক্ষতিগ্রস্ত হবেন না, তারা বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হবেন। তার মধ্যে তারা এটাও আশঙ্কা করছেন যে গত এক দশকের বেশি সময় ধরে বিরোধী দলের বিরুদ্ধে যে ধরনের নিপীড়ন দমন করা হয়েছে সম্ভবত এগুলো তাদের উপরে এসে এখন পড়বে, ফলে তারা অস্তিত্বের সংকট পরিণত করেছেন। বিএনপির দিক থেকেও কিন্তু বিষয়টা প্রায় অস্তিত্বের সংকট, বিএনপি না বললেও অস্তিত্বের সংকট। কারণটা কি? কারণটা হচ্ছে গত 10 বছরে বা তার কিছু বিশেষ সময় ধরে বিএনপি বড় রকমের চাপের মধ্যে আছে। তার কর্মীরা আটক হয়েছেন, তাদের নেতারা আটক হয়েছেন, কর্মীরা মারা গেছেন, এবং এখন যদি এই নির্বাচনে তারা কোনো না কোনোভাবে অংশগ্রহণ করতে পারেন এবং সেই নির্বাচন সাজানো নির্বাচন, তাহলে যেটা হবে যে দলের উপর যে চাপ পড়বে কর্মীদের উপর, এবং এইবার যদি আওয়ামী লীগের নেতৃত্বে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন না হয় তারপরে কে জিতবে সেটা পরের ব্যাপার, যদি অবাধ নির্বাচন না হয় তাহলে যেটা হবে কর্মীরা একেবারে অস্তিত্বের সংকটে এক বড় রকমের চাপের মধ্যে পড়ে যাবেন। এইগুলি মিলেই আসলে এখানে আমার একটা প্রশ্ন হলো যে আপনি তো এখানে আওয়ামী লীগের মানে ক্ষমতাসীনদের এবং বিএনপির পজিশনটা আপনি ব্যাখ্যা করলেন, কিন্তু এখন বাংলাদেশে যে সংকট, এই সংকটটা কি কেবলই আওয়ামী লীগ এবং বিএনপির সংকট নাকি না এটার অন্য কোন রূপ আছে? অবশ্যই নয়। আমি বিএনপি এবং আওয়ামী লীগের সংকটের কথা বললাম এই কারণে যে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রধান দুটো দলের অবস্থান। কিন্তু মনে রাখতে হবে যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে যেটা 2011 সালের পর থেকেই তৈরি হয়েছে, 2014 এবং 2018 নির্বাচন এবং পরবর্তী এমনকি স্থানীয় নির্বাচন, এমনকি সর্বসাম্প্রতিক একটি উপনির্বাচন মানে সংসদের একটি উপনির্বাচন, কি দেখতে পাচ্ছি? মানুষ ভোট দিতে পারছে না। এখন বিএনপি কোন নির্বাচন অংশগ্রহণ করলো কিনা সেটা আসলে খুবই মানে ইনসিগনিফিকেন্ট বিষয়। এখনকার বিষয়টা কিন্তু হচ্ছে যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার প্রশ্ন। দেখুন, আপনি যদি মানে এই যে সর্বসাম্প্রতিক যেই জরিপ সেখানেও দেখেন মানুষ কি বলছে, মানুষ বলছে যে তারা আসলে এমন একটা ব্যবস্থা চায়, এমন একটা সরকার চায়, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনার কথা বলছে। কেন? তারা ভোট দিতে চায়। ফলে আজকে যেটা শুধুমাত্র বিএনপি আওয়ামী লীগের বিবেচনা করলে হবে না, শুধুমাত্র রাজনীতিবিদদের সঙ্গে রাজনীতিবিদদের সংঘাত, সরকারের সঙ্গে বিরোধী দলের সঙ্গে এইভাবে দেখলে হবে না। কারণ না, কারণ বিএনপি তো আন্দোলন করছে না, অন্যান্য দলও করছে, গণতন্ত্র মঞ্চে বলুন কিংবা ধরুন বিভিন্ন রকম অধিকার পরিসর বিভিন্ন শক্তির সঙ্গে যুক্ত হয়েছে। তারপর আমি কিন্তু এটাকে এইভাবে দেখি না যে এটা আসলে রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার চেষ্টা, ক্ষমতায় টিকে থাকার চেষ্টার বিষয়ে। এটা হচ্ছে মানুষের যে সাংবিধানিক মৌলিক অধিকারটা আছে যেটা লুণ্ঠিত হয়েছে সেটা প্রতিষ্ঠা করা যাচ্ছে কি যাচ্ছে না, কারণ তার উপর নির্ভর করছে অনেক কিছু। জবাবদিহিতা নির্ভর করছে যেটা সম্পূর্ণ উপস্থিত হয়েছে, এবং তাতে করে যে কর্তৃত্ববাদী প্রবণতা শক্তির উপর নির্ভর করে। যখন নির্বাচন থাকছে না, আপনি নির্বাচন ভোট দেওয়ার অধিকারটা নিয়ে নিচ্ছেন, তখন কি হচ্ছে, আপনি শক্তির উপর ভর করছেন, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। সে কারণেই মানে বিরোধী দলগুলোর কথা আমরা বলবো, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই এখনকার পরিস্থিতির প্রধান বিষয়টা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা করা অথবা না করার প্রশ্ন। আমি যদি আপনার কাছে জানতে চাই যে বিএনপি তো ডেফিনেটলি সবচেয়ে বড় বিরোধী রাজনৈতিক দল হিসেবে সে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, এই আন্দোলনে অপরাপর বিরোধী রাজনৈতিক শক্তিগুলো আছে, অরাজনৈতিক শক্তি আছে, সবাই আছে। কিন্তু আন্দোলনের এ পর্যায়ে সরকার যে কৌশলটা নিয়েছে 28 তারিখে বিএনপির মহাসমাবেশের ওই ঘটনার প্রবাহের মধ্য দিয়ে, যে টোটাল ক্র্যাকডাউন মানে বিরোধী দলকে দমন করে ফেলার যে চেষ্টা, যে দলে দলে অ্যারেস্ট করা এবং বাকিদেরকে রাস্তায় দাঁড়াতে মানে না দিতে দেওয়া, এই পরিস্থিতির মধ্যে আপনার কি মনে হয় যে সরকারের এই চেষ্টা সফল হবে, বা এর মধ্যে দিয়ে সরকার আসলে কি অ্যাচিভ করতে চাইছে?
মনির, সরকারের লক্ষ্যটা হচ্ছে একটা জনতন নির্বাচন করা। 2014 এবং 18 সালে আমরা দুই ধরনের নির্বাচন দেখতে পেয়েছি। একটা হচ্ছে একা একাই নির্বাচন করা 2014 সালে, বিরোধী দলকে একেবারে আসতেই না দেয়া বা এমন ব্যবস্থা করা যাতে বিরোধী দল না আসতে পারে এবং বিরোধী দল নিজেও সিদ্ধান্ত নিয়ে যায়নি। 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করা সত্ত্বেও পার্টিসিপেটরি কিন্তু ইনক্লুসিভ নয়। এখন পরিকল্পনাটা কি আমার কাছে দৃশ্যমান, যেটা সেটা হচ্ছে যেটাকে আমি কম্বোডিয়া মডেল বলি, সেটা কি জানেন, সেটা হচ্ছে এমন পরিস্থিতি তৈরি করা যাতে করে বিরোধী দল নির্বাচনে নাই থাকতে পারে, প্রধান বিরোধী দল যেন নির্বাচনে না থাকতে পারে। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব আছে। আপনি যদি, আমি কম্বোডিয়া মডেল বলি এই কারণে, আপনি একটু সামান্য কম্বোডিয়ার ইতিহাসটা যদি দেখেন, কম্বোডিয়াতে 1993 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হলো এবং বিভিন্ন দল ক্ষমতা আসলো। সেই থেকে হুনসান, যেটা কম্বোডিয়া পিপুলস পার্টির প্রধান, তিনি আসলে ক্রমাগত ভাবে ক্ষমতা তার নিজের সংহত করলেন এবং তার একক নেতৃত্বে নিয়ে আসলেন, তার একক ক্ষমতায় নিয়ে আসলেন। 2008 সালে যখন নির্বাচন হলো তখন কম্বোডিয়ার পিপুলস পার্টি বিজয়ী হলো, দুটা প্রধান বিরোধী দলের কিছু আসন টাসন পেয়েছিল। পরে তার 4 বছর পরে অর্থাৎ 2012 সালে, ঠিক 2013 সালের নির্বাচনের আগে, এই দুটো দল কি হলো, দেখা গেল যে তারা একত্র হয়ে একটা বড় রকমের প্ল্যাটফর্মের মধ্যে আসলো, সেটা ন্যাশনাল রেস্কিউ পার্টি। তার আগেই কিন্তু দেখা গেছে যে এই দলের যিনি নেতৃত্ব দিতে পারেন তাকে দণ্ড দেওয়া হয়েছে, তিনি দেশ থেকে বেরিয়ে গেছেন শেষ পর্যন্ত। তারপরে কি দাঁড়িয়ে এলো, যখন 2013 সালের নির্বাচনে তারা ভালো ফল করলো, বেশ ভালো ফল করলো, মানে বিরোধী দল রেস্কিউ পার্টি, হ্যাঁ বিরোধী সম্মিলিত বিরোধী দল, হ্যাঁ কম্বোডিয়া যে পিপলস পার্টি হুনসানে, তার বিরুদ্ধে ন্যাশনাল রেস্কিউ পার্টি খুব ভালো ফল করলো। ভালো মানে ক্ষমতায় যে চলে যাওয়ার মতো তা কিন্তু নয়, কিন্তু একটা ফর্মিডেবল চ্যালেঞ্জ তারা তৈরি করে ফেলতে পারলো। তারপরে শুরু হলো এক ধরনের নিপীড়ন এবং নিপীড়নের ফলে দলের নেতাদের ব্যাপকভাবে দণ্ড দেওয়া হলো, আটক করা হলো, দণ্ড দেওয়া হলো এবং 4 বছর পরে দলটাকে নিষিদ্ধ করে দেওয়া হলো। কখন নিষিদ্ধ করা হলো জানেন, সেটা হচ্ছে ঠিক 2018 সালের নির্বাচনের আগে। ফলে যেটা দাঁড়ালো যে হ্যাঁ ছোট ছোট অনেক দল থাকলো এবং মূল দল রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হুনসানের নেতৃত্বে যে মূল দল কমিউনিটি পিপলস পার্টি, তার একচ্ছত্র আধিপত্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, ইলেকশন কমিশনের উপর, কোর্টের উপর, মিডিয়ার উপর, কোথাও কোন রকম টু শব্দ করার মতো জায়গায় ছোট ছোট দলগুলো, এর মধ্যে 2018 সালে তারা নির্বাচন করলেন। করে কি হলো, ফলাফল কি হলো জানেন তো, সেটা হচ্ছে 2018 সালের নির্বাচনে সবগুলো আসন কম্বোডিয়ান পিপলস পার্টি হুনসানের পার্টি গুলো সবগুলো। আমাদেরও তো 18 সালে, আমাদেরও 18 সালে তাই হয়েছে, প্রায় 100% না হলেও প্রায় 95% হয়েছে। তো 18 সালে এই পরিস্থিতি তৈরি হলো। তো তারপরে ব্যাপক সমালোচনা হলো, বাইরে থেকে চাপ থাকলো, এই চাপ গুলি মোকাবেলা করার ক্ষেত্রে হুনসান কিন্তু মানে খুব গুরুত্ব দিলেন না। তারপরেও বিরোধী দল কিন্তু দমে যায়নি। বিরোধী দল করলো কি, বিভিন্ন ভাবে এই ভাঙাচুরা পরিস্থিতি থেকে নিজেদের সংগঠিত করলো 2022 সালে। কি কারণে? 2023 সালের নির্বাচন তারা সংগঠিত হলো ক্যান্ডেল লাইট পার্টি নামে। এখন এই ক্যান্ডেল লাইট পার্টি যিনি নেতৃত্ব দিতে পারতেন তাকে ইতিমধ্যে দণ্ড টণ্ড দেওয়ার কারণে তিনি থাকলেন না। আচ্ছা, কিন্তু দল তো সংগঠিত হয়েছে এবং তারা যে স্থানীয় নির্বাচনে খুব যে ভালো করছিল তাও না, কিন্তু বোঝা যাচ্ছিল যে হুনসানের দলকে, কমিউনিস্ট পিপলস পার্টিকে চ্যালেঞ্জ করতে পারে ওই দলটাই। তখন কি হলো, তাহলে নির্বাচন কমিশন করলো কি, 2013 সালে, এই 2023 সালে, এই বছর জুলাই মাসে নির্বাচনের আগে ক্যান্ডেলাইট পার্টিকে ইলেকশন কমিশন কি করলো, নিবন্ধন বাতিল করে দিল। আচ্ছা, এবং নিবন্ধন বাতিল করার অজুহাতটা শুন মনির, মানে এগুলো একটু বিস্তারিত, কিন্তু অজুহাতটা শুনলে আমার ধারণা আমাদের দর্শকরা এই তুলনাটা শুনবেন, কারণ পুরোপুরি অনেকটা কপির মতো হচ্ছে আমাদের দেশে। জি, নিবন্ধন বাতিলের ঘটনাটা কি কারণে জানেন, সেটা হচ্ছে অভিযোগ হচ্ছে ক্যান্ডেল লাইট পার্টি মূল কাগজপত্র না দিয়ে ফটোকপি দিয়েছে। মানে আপনি বুঝতে পারেন যে কত লেম এক্সকিউজ, কত মানে দুর্বল অজুহাত খাড়া করা যেতে পারে, তার ভিত্তিতে তাদেরকে নিবন্ধন বাতিল করে একতরফা নির্বাচন করে আবার জিতে গেল তারা। তারা গেলেন কোর্টে, কনস্টিটিউশনাল কোর্টে। কনস্টিটিউশনাল কোর্ট, এটা আসলে সরকারের নিয়ন্ত্রণে থাকার কারণে তারা বলে না ঠিকই করেছে ইলেকশন কমিশন, ঠিকই তো আছে, আমাদের তো ঠিক আছে। এবং তারপরে জুলাই মাসে এসে নির্বাচন হলো, সেখানে 17টা দল অংশ নিল, বিরোধী বলে 17টা দল অংশ নিল, সব মিলে 18টা দল, মানে জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, সব আছে ওখানে, মানে
তারা কি হলো অংশগ্রহণ করলো এবং ফলাফল তো বুঝতেই পারছেন। এই যে নির্বাচনগুলো এই সময় কতগুলো আরো কাণ্ড ঘটেছে সেগুলি খুব খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যেমন ধরেন বিদেশি পর্যবেক্ষকদের যেতে দেওয়ানি, 2018 সালের নির্বাচনে তো পর্যবেক্ষকরা যাননি, এবং খেয়াল করুন পর্যবেক্ষকরা যাননি, বিদেশি পর্যবেক্ষকরা। অ্যানফ্রেল বলে যে অর্গানাইজেশন আছে তারা পাঠাবার চেষ্টা করেছে, দেয়নি তাদেরকে যেতে। খেয়াল করে দেখুন 2018 সালে এই একই অবস্থা কিন্তু বাংলাদেশে ঘটেছে নির্বাচনের সময়। অ্যানফ্রেলের লোকজনকে আসার জন্য ভিসা দেওয়া নিয়ে টাল বাহানা করে টোরে শেষ পর্যন্ত তারা আসেনি। এখনো দেখুন 2023 সালের নির্বাচনে মানে 24 সালের নির্বাচনের আগে কি হচ্ছে, এই যে অবজারভার টবজারভার তৈরি করা হচ্ছে, বানানো হচ্ছে, বিভিন্ন রকম নাম টাম শুনতে পাবেন আর কি। তো এই কারণে আমি এটাকে বলি ক্যাম্বোডিয়া মডেল। ক্যাম্বোডিয়া মডেলের মূল কথাটা কি, মূল কথাটা হচ্ছে এই যে আপনি এমন পরিস্থিতি তৈরি করুন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এমন কিছু তৈরি করুন যে যেগুলি দৃশ্যত আইনি এগুলিকে কি বলে জানেন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, এগুলিকে বলে রুল বাই ল, মানে রুল অফ ল না, আইনের শাসন নয়, আইন দিয়ে শাসন করা আর কি। আইনগুলো ওইভাবে তৈরি করা হয়। তাহলে এই মানে আমরা কম্বোডিয়া মডেলটা জানলাম আপনার কাছ থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কম্বোডিয়া মডেল ফলো করা হচ্ছে। এর মধ্যে গত কয়েকদিনের খবর হলো যে সরকার প্রচন্ড চাপ সৃষ্টি করেছে, যে সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করেছে তারা সহ বিএনপির একটা বড় অংশকে প্রচন্ড প্রেসার দিচ্ছে যে তারা সরকারের ইচ্ছা মতো আগামী নির্বাচনে অংশ নিবে। আমি আরো তো বিস্তারিত বললাম না যে এমনকি হয়তো আমি জানি না সরকারের পরিকল্পনায় বিএনপিকে ঘিরে আরো অন্য কোনো পদক্ষেপও থাকতে পারে। তো বাংলাদেশের কথা বললেন তো মনির, আপনাকে আমি স্মরণ করিয়ে দিই পদক্ষেপের কথা সরকারের পক্ষ থেকে আছে কিনা। লক্ষণগুলো খুব খারাপ, লক্ষণগুলো খারাপ কেন আপনাকে আমি বলি, এই গত এই সপ্তাহেরই ঘটনা, এই সপ্তাহের ঘটনা সেটা হচ্ছে মানে এই এই বাংলাদেশের ক্ষমতাসীন দলের যুব সংগঠনের পক্ষ থেকে যুবলীগের সমাবেশে এরকম দাবি তোলা হয়েছে যে যেন বিএনপিকে নিষিদ্ধ করা হয়। এখন আপনি বলতে পারেন এগুলি কথার কথা, যুবলীগের সভাপতি বলেছেন এবং এর আগে তথ্যমন্ত্রীও বলেছিলেন হাসান মাহমুদ এই কথা, যুবলীগের সভাপতি বলেছেন, তারা বলছেন নিবন্ধন বাতিল করার কথা, তাই না? এই গত বছরের আগস্ট মাসে কি করেছে এই যুবলীগের কর্মীরা নেতৃত্ব, তারা গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারকলিপি দিয়েছেন এবং নির্বাচন কমিশনে একটা স্মারকলিপি দিয়েছেন। এই ঘটনা কি এই প্রথমবারের মতো ঘটলো, মানে এই নির্বাচন কেন্দ্র করে ঘটলো? তা কিন্তু নয়। 2018 সালের নির্বাচনের আগে অক্টোবর মাসের 10 তারিখ এই যুবলীগের পক্ষ থেকে একই দাবি করা হয়েছিল। আপনি খেয়াল করে দেখুন দলের নিবন্ধন বাতিল করা এবং নিষিদ্ধ করার দাবিটা উঠছে, মানে ওই ন্যাশনাল রেস্কিউ পার্টির কথা মনে করাবে, ক্যান্ডেল লাইট পার্টির কথা আপনাকে মনে করিয়ে দেবে কম্বোডিয়ান। তো আপনার কাছে কি মনে হয়, শেষ আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, যে বাংলাদেশে এই কম্বোডিয়া মডেল তারা যে ফলো করছে এবং এই পর্যন্ত কম্বোডিয়া মডেল অনুসরণ করে তারা অনেকখানি পরিকল্পনা মতো এসেছে, চূড়ান্ত ভাবে কি বাংলাদেশে কম্বোডিয়া মডেল বাস্তবায়ন করা সম্ভব হবে? আমি মনে করি তা হবে না। এই জন্য এই যে আপনি একটা ইঙ্গিত দিলেন বা সামান্য বললেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দের উপর চাপ আছে যে তারা যেন অংশগ্রহণ করেন, বিভিন্ন তারও প্রক্রিয়া হতে পারে, মানে মডেলগুলি যখন কপি করা হয় সেগুলি তো আবার অ্যাডজাস্টও করা হয়। আমি এসেন্সের দিক থেকে বলছি যে এটা কম্বোডিয়া মডেল, যে যেখানে বিরোধী দলকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে যার অংশগ্রহণটা মানে কোনো অবস্থাতে কোনো ইফেক্টিভ অপোজিশন না থাকে, এইটা এটা হচ্ছে এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়টা কি জানেন, বাংলাদেশের ইতিহাস বলে যে ক্ষমতাসীনদের দিয়ে এই কিংস পার্টি তৈরি করে কিংবা চাপ দিয়ে নিয়ে গিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না, এমনকি যদি নির্বাচনের মানে বৈতরণী সামান্য পারো হন খুব বেশি দূর যাওয়া যাবে না। তার চেয়েও বড় কথা কি জানেন, তৃতীয় বিষয়, বাংলাদেশের পরিস্থিতি কম্বোডিয়ার পরিস্থিতি নয়, কম্বোডিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের যে যোগাযোগ তা তুলনামূলকভাবে ক্ষীণ, তারা তাদের চাপগুলো ক্ষীণতর, তাদের এক ধরনের বড় রকমের যোগাযোগ কথাটা কি আমরা নির্ভরতা বলবো, যে আমরা যেমন বাংলাদেশ অর্থনৈতিকভাবে পশ্চিমা বিশ্বের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল, মানে কম্বোডিয়ার এতটা নির্ভরশীলতা নাই এটাই বলতে চাইছেন? ছিল না, এই নির্ভরশীলতা একটা প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক, এটা আপনাকে মনে রাখতে হবে। প্রাতিষ্ঠানিকটা কি, সেটা হচ্ছে ধরুন বাণিজ্য ইত্যাদির
মানে প্রাতিষ্ঠানিক যোগাযোগ, কিংবা ধরুন সিকিউরিটি কোঅপারেশনের জায়গা, কিংবা ধরুন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জায়গা, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাংলাদেশের সাথে পশ্চিমা বিশ্বে। এই যে ধরুন এই সামান্য খবরেই বিভিন্ন রকম প্রতিক্রিয়া হচ্ছে, তো যে প্রকৃতপক্ষে আরএমজির কাপড় ফেরত দেওয়া হয়েছে কি হয় নাই, হ্যাঁ তৈরি পোশাকের ক্ষেত্রে, তো এই সমস্যাটা ক্যাম্বোডিয়ার ক্ষেত্রে কিন্তু তা ছিল না। তার বড় যোগাযোগটা হচ্ছে চীনের সাথে, চীন তাকে ওই প্রোটেকশনটা দিয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক আরেকটা যোগাযোগ আছে, যে ভিসা পলিসিটা যুক্তরাষ্ট্র যখন করে তখন এত আলোচনা হলো কেন, হলো কারণ হচ্ছে এটা আসলে অপ্রাতিষ্ঠানিক যোগাযোগের জায়গায় টাচ করে ফেলেছে। বাংলাদেশের যে পলিটিক্যাল ইলিট, তারা আসলে এই ধরনের যদি চাপ তৈরি হয়, নির্বাচন যদি করার চেষ্টা করার, এখন থেকেও নির্বাচনের সময় বাকি আছে, চাপ আসার আশঙ্কাটাকে আপনি বাদ দিতে পারেন না, তদুপরি নির্বাচন উত্তর পরিস্থিতিতে যা দাঁড়াবে সেটার সেই চাপ বাংলাদেশ অর্থনৈতিক ভাবে মোকাবিলা করতে পারবে কিনা। বাংলাদেশের অর্থনীতি খুবই ফ্রেজাইল অবস্থা, খুবই দুর্বল অবস্থা। আপনি মানে অঙ্কটঙ্ক করে অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন, কিন্তু আমি মোটা দাগে গত বছরের জুলাই মাস থেকে যে কথাটা বলে এসেছি, এটা আমি আটলান্টিক কাউন্সিলের একটা লেখায় বলেছি, ব্রাউন ইউনিভার্সিটিতে একটা বক্তৃতায় বলেছি, আমি বারবার বলেছি যে দেখুন সংকটটা আসলে একদিনে তৈরি হয়নি। আমি এবং আমার সহযোগীদের আমরা মিলে একটি গ্রন্থ প্রকাশ করেছিলাম এবছর ফেব্রুয়ারি মাসে, সেটার নাম হচ্ছে লুণ্ঠিত ভবিষ্যৎ, যেখানে আমরা দেখিয়েছিলাম যে সংকটগুলো কিভাবে তৈরি হয়েছে, কি ধরনের অর্থনৈতিক নীতির কারণে, জ্বালানি খাত বলুন, ব্যাংকিং খাত বলুন, মেগা প্রজেক্ট বলুন, হ্যাঁ তারপরে হচ্ছে বিভিন্ন রকম লুটপাটের ব্যবস্থা করা হয়েছে, তাতে একটা শ্রেণী তৈরি হয়েছে কিন্তু অর্থনৈতিক অত্যন্ত দুর্বল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এখন এইরকম একটা পরিস্থিতিতে আপনি জোরে সরে একটা নির্বাচন করে ফেলবেন, যেন তেন একটা নির্বাচন করে ফেলবেন, এটা 2014-18 সনে চাপটা অন্য জায়গায় অর্থনীতির উপর চাপটা পড়বে। সেই কারণে আমি কম্বোডিয়া মডেল নিয়ে খুব আশাবাদী না, কিন্তু কম্বোডিয়া মডেল না হলেও যে পথে সরকার আগাচ্ছে সেখান থেকে সরকারকে ফিরতে হবে, এটা কিভাবে ফিরবে তার বিভিন্ন পথ আছে, সেই পথগুলো খোঁজা দরকার এবং খুঁজে একটা সমাধান বের করা দরকার। কারণ কি জানেন, সবচেয়ে বেশি সাফারিং হচ্ছে পাবলিকের, সাধারণ নাগরিকের এবং তুলনামূলক ভাবে যারা দরিদ্র, দরিদ্র মধ্যবিত্ত তাদের, তাদেরকে এই চাপ থেকে বাঁচাতে হবে। বাংলাদেশকে মানে তার সম্ভাবনার জায়গা থেকে শুধু নয়, বাংলাদেশের অর্থনীতির যে পরিস্থিতি তাতে মানুষকে রক্ষা করার জন্য হলেও একটা নেগোসিয়েটেড সেটেলমেন্টে আসতে হবে। আর না হলে যে সংঘাত, যে সংঘর্ষমূলক পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে, সেটা শুধু উদ্বেগজনক নয়, বাংলাদেশের জন্য ভয়াবহ। অনেক ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ ভাই। আমরা হয়তো আরে বাংলাদেশ আরেকটা ভুয়া নির্বাচনের অভিজ্ঞতা পাবে কি পাবে না সেটা সরাসরি কোনো জবাব হয়তো আপনার কাছে পাইনি, কিন্তু আপনি বলছেন যে কম্বোডিয়া মডেল বাংলাদেশে সফল হবার সম্ভাবনা কম। মনির একটা লাইন অ্যাড করি, বাংলাদেশ যদি আপনি এলাও করে ইংরেজিতে বলি, বাংলাদেশ ক্যানট এফোর্ড টু হ্যাভ অ্যানাদার 2014 or 2018 ইলেকশন। বাংলাদেশ আসলে এটা এফোর্ডই করতে পারে না এখন, এখন সেটা বুঝতে হবে। তার অর্থনীতির কারণে, রাজনীতির কারণে, ভূ রাজনীতির অংশটা তো আমরা আলোচনাই করিনি, এই সমস্ত বিবেচনায় এটা খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে। প্রিয় দর্শক, আমি প্রফেসর আলী রিয়াজের শেষ কথাটাকে বাংলায় অনুবাদ করব, একটু পরিবর্তন হবে, সেটা হলো বাংলাদেশ আরো একটি ভুয়া নির্বাচন হজম করবার অবস্থায় নেই। এটাই আজকের আলোচনার কনক্লুশন। জনাব আলী রিয়াজ, আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে, ভালো থাকুন।